তো এর মধ্যে অক্সিলিয়ারি ডিভাইসের মধ্যে যেগুলি হচ্ছে এগুলিকে কার্ডিং এইডও আমরা বলতে পারি, যেহেতু তারা বেটার কার্ডিং এর জন্য সহায়তা করে। তো এরকম কার্ডিং এইড হিসেবে কাজ করে, অর্থাৎ কার্ডিং মেশিনের এফিসিয়েন্সি বাড়ানোর কাজে সহায়তা করে, এরকম দুইটা বিষয়ের কথা আমরা বলতে পারি। একটা হচ্ছে ইনক্রিজিং নাম্বার অফ টেকারিন, অর্থাৎ হচ্ছে টেকারিনের সংখ্যাকে বাড়িয়ে দেওয়া। আমরা গত ক্লাসে বলেছিলাম যে কোন কোন ম্যানুফ্যাকচারার যেটা করে, তারা হচ্ছে টেকারিনকে লিকারিন নামে হচ্ছে পরিচিত করে আর কি, কিন্তু টেকারিন এবং লিকারিন দিয়ে আসলে একই জিনিসকে প্রকাশ করা হয়। আর এখানে যে কাজটা করা হয়, টেকারিন আমরা যেরকম আমাদের এই ডায়াগ্রামে দেখেছি একটা, কোন কোন মডেলে কিন্তু টেকারিন হচ্ছে তিনটাও থাকে। তো কোন কোন মডেলে হচ্ছে টেকারিন তিনটা থাকে, এটা একটা কাজ করা হয় যে একটার বদলে তিনটা টেকারিন ব্যবহার করা। আর আরেকটা যেটা কাজ করা হয় কার্ডিং মেশিনের অক্সিলারি হিসেবে বা কার্ডিং এইড হিসেবে, সেটা হচ্ছে কিছু কার্ডিং এর ফ্ল্যাট বারকে বসায় দেওয়া। যেমন এখানে আমরা হচ্ছে ফিক্সড ফ্ল্যাট বসিয়েছি 9 এবং 12। কেন বসানোর উদ্দেশ্য ছিল? বসানোর উদ্দেশ্য ছিল এটা যে টেকারিন থেকে শুরু করে এই ফ্ল্যাটের আগ পর্যন্ত জায়গাটা আমার ফাঁকা ছিল, এবং ডফার থেকে শুরু করে এই ফ্ল্যাটের আগ পর্যন্ত জায়গাটা হচ্ছে আমার ফাঁকা ছিল। তো এই জায়গাটায় আমার চেষ্টা করা হয়েছে যেটা, যে যদি আমি অ্যাডিশনাল কিছু ফিক্সড ফ্ল্যাট বসায় দিতে পারি, তাহলে হচ্ছে মূল সিলিন্ডার এবং ফ্ল্যাটে যাওয়ার আগেই কিন্তু আমার কিছুটা বেটার ওপেনিং হবে, এবং ফাইবারগুলি যত ওপেন্ড অবস্থায় হচ্ছে সিলিন্ডার ফ্ল্যাটের মাঝামাঝি যাবে, সিলিন্ডার এবং ফ্ল্যাট থেকে আমরা তত বেশি হচ্ছে বেটার অ্যাকশন পাবো, প্যারালাইজেশনটাও আমরা বেশি পাবো। তারপরে হচ্ছে যদি চিন্তা করি আমরা ন্যাপস ওপেন আপ, সেটাও আমরা বেশি পাবো। এই সার্ভিসগুলো আমরা হচ্ছে সিলিন্ডার এবং ফ্ল্যাটের মাঝখান থেকে বেটার পাবো, যদি আগেই হচ্ছে আমাদের এই নাম্বার 9 ফিক্সড ফ্ল্যাটে এসে কিছুটা প্রি কার্ডিং হয়ে যায়। এটা একটা উদ্দেশ্য। আর যদি চিন্তা করি যে ডফারের আগেরটা, তাহলে উদ্দেশ্য কি? ডফারের আগেরটা উদ্দেশ্য এরকম যে ইন্ডিভিজুয়াল ফাইবার গুলি যখন তারা চলে আসছে, ইন্ডিভিজুয়াল ফাইবার গুলা ফ্ল্যাট থেকে যখন বের হয়ে আসবে, যদি এই ফাইবার গুলি কোনো ফ্লক এখনো এরকম থেকে থাকে যেগুলি এখনো হচ্ছে তোমার ওপেন আপ হয় নাই, কিংবা প্যারালাইজেশন কিছুটা বাকি আছে, তখন তারা যেন কমপ্লিট প্যারালাইজেশনে যেতে পারে, এই জন্য আমরা এখানে একটা অ্যাডিশনাল হচ্ছে কিছু ফিক্সড ফ্ল্যাট বসায় দিই। তাহলে মূলত দুইটা জায়গায় হচ্ছে অক্সিলিয়ারি কার্ডিং এইডের কথা যদি আমরা বলি, তাহলে দুইটা জায়গায় হচ্ছে আমরা চেঞ্জ পাবো, বা দুইটা জায়গায় আমরা হচ্ছে কিছু অ্যাডিশন পাবো। সেটা একটা হচ্ছে টেকারিনকে বাড়ায় দেওয়া, একটার জায়গায় তিনটা, আর একটা হচ্ছে কিছু ফিক্সড ফ্ল্যাট নিয়ে আসা। এটা যেরকম, এটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে পরপর তিনটা হচ্ছে লিকারিন ব্যবহার করা হয়েছে, এটা একটা চেঞ্জ। এটা কিছু লিখাটা আমরা পড়ে ফেলতে পারি, যেমন দ্য স্ট্যান্ডার্ড কার্ড হ্যাজ অনলি ওয়ান লিকারিন ফর এ লং টাইম, অ্যাটেম্পটস হ্যাভ বিন মেড। তারপরে হচ্ছে কেন, আসলে এটা 3 নম্বর লাইনে লেখা আছে যে ফর এ লং টাইম অ্যাটেম্পটস হ্যাভ বিন মেড টু ইনক্রিজ দিস নাম্বার and thereby to increase the opening effect, অর্থাৎ মূল উদ্দেশ্য যেটা ছিল যে টেকারিন থেকে সিলিন্ডারে যাওয়ার আগেই যেন কিছু বেটার ওপেনিং হয়ে যায়। যেমন আমাদের হচ্ছে খুব বড় ধরনের যেই তোমার হচ্ছে বড় ধরনের ম্যানুফ্যাকচারার গুলা, যেগুলো হচ্ছে রিটার কিংবা ট্রুজলার কিংবা মার্জলি, মার্জলি অবশ্য আমাদের দেশে খুব একটা প্রচলিত না, কিন্তু আমরা যদি ইউরোপিয়ান কান্ট্রি গুলির কথা চিন্তা করি, ওইখানে কিন্তু মার্জলির বেশ ভালো নাম ডাক আছে, ইতালিয়ান ব্র্যান্ড এটা। তো হচ্ছে এবং এখানে হচ্ছে আরেকটা তথ্য যেটা তারা দেওয়া হয়েছে, যে লিকারিন যদি আমরা তিনটা ব্যবহার করি, তাহলে প্রথম লিকারিনের চাইতে দ্বিতীয়টার হচ্ছে গতি কিছুটা বেশি হবে, এবং দ্বিতীয়টার চাইতে তৃতীয়টার গতি কিছুটা বেশি হবে। যেমন হচ্ছে তারা মোটামুটি রিটারের মেশিন ফলো করে একটা হিসাব আমাদেরকে দিয়েছে, যে প্রথম লিকারিনটা যদি 600 RPM হয়,
প্রথম লিকারিনটা যদি 600 RPM হয়, তো সেইটা স্পিডটা 2 নম্বর এবং 3 নম্বর লিকারিনে যেতে যেতে 1200 থেকে হচ্ছে 1800 হতে পারে, এরকম হচ্ছে। অর্থাৎ সোজা কথায় যদি এটা কিছু ভ্যারি করতে পারে মডেল অনুযায়ী বা ম্যানুফ্যাকচারার অনুযায়ী, কিন্তু মূল কথা হলো যখন আমরা একাধিক হচ্ছে লিকারিন আমরা ব্যবহার করব, তখন হচ্ছে একাধিক লিকারিনের জায়গায় যখন আমরা ব্যবহার করব, তখন একটার চেয়ে আরেকটার গতি বেশি হবে। এবং আরেকটা হচ্ছে যেটা কি বলে, আরেকটা যেটা পার্থক্য সেটা হচ্ছে আমরা ওইখানে যেরকম যখন সিঙ্গেল টেকারিন দেখেছি, সিঙ্গেল টেকারিনে সাধারণত তোমার হচ্ছে গ্রিড বার ব্যবহার করা হয়, এটা একটা ব্যবহারের জায়গা আছে। কিন্তু কিন্তু আমাদের এখানে হচ্ছে যে লিকারিন, এই লিকারিনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কোনো গ্রিড বার নাই। হ্যাঁ, গ্রিড বার নাই, সরি, এদিকে খুব জঙ্গি বিমান খুব বিরক্ত করতেছে। তো যেটা বলছিলাম যে এখানে কিন্তু আলাদা করে কোনো গ্রিড বার দেখা যাচ্ছে না, বরঞ্চ গ্রিড বারের জায়গায় হচ্ছে এখানে তোমার এটাকে কি বলে সাকশন ডাক্ট দেখা যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আলাদা করে ডাক্টের মাধ্যমে সাকশন করে নিয়ে যাওয়া হবে। তো সাকশন অ্যারেঞ্জমেন্ট আছে আর কি এখানে, যে গ্রিড বারে পড়ে যাওয়ার পরিবর্তে এখানে হচ্ছে সাকশন করে নিয়ে যাওয়া হবে। এই হচ্ছে মোটামুটি একটা পার্থক্য, যে আমরা ওইখানে একটার জায়গায় একাধিক লিকারিন ব্যবহার করব। তো আরেকটা যেটা পার্থক্য আছে সেটা আরেকটা যেটা হচ্ছে কার্ডিং এইড আমরা বলতে পারি, সেখানে হচ্ছে আলাদা করে আমাকে কিছু হচ্ছে আমি ওই ফ্ল্যাট বার বসানোর সুযোগ পাবো। হ্যাঁ, যেরকম ফ্ল্যাট বার গুলি আমরা বিভিন্ন জায়গায় বসাতে পারি, এখানে যেমন হচ্ছে সবচেয়ে কমন যেই দুইটা জায়গা বসানো, সেই দুইটা আমরা মোটামুটি দেখে আসছি, সেটা হচ্ছে লিকারিন এবং হচ্ছে ফ্ল্যাটের মাঝখানে, অর্থাৎ টেকারিন এবং ফ্ল্যাটের মাঝখানে, আর একটা হচ্ছে ফ্ল্যাট এবং ডফারের মাঝখানে। তবে কখনো কখনো আমরা চাইলে লিকারিন অর্থাৎ টেকারিনের নিচেও হচ্ছে আমরা এই অ্যাডিশনাল হচ্ছে কিছু ফিক্সড ফ্ল্যাট, ওই ফিক্সড ফ্ল্যাট গুলিকে এখানে কার্ডিং প্লেট অথবা কার্ডিং বার বলছে, কাজ একই। তো আমরা চাইলে এখানে বসানো যেতে পারে, মোটামুটি এই কয়টা জায়গায় হচ্ছে বসানো যেতে পারে। তো এই মোটামুটি এই দুইটাই, একটা হচ্ছে ফিক্সড ফ্ল্যাট বা কার্ডিং বারকে বসানো, আর একটা হচ্ছে নাম্বার অফ টেকারিন অথবা নাম্বার অফ লিকারিন যাই বলি না কেন, তো এইটার সংখ্যাকে বাড়ায় দেওয়া। এই দুইটা হচ্ছে আমার কার্ডিং এইড বা অক্সিলারি কার্ডিং ডিভাইস। পরবর্তী টপিকে আমরা চলে যাচ্ছি, কেউ চাইলে যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারে। পরবর্তীতে হচ্ছে আমরা সিলিন্ডারের একটু বেসিক স্পেসিফিকেশন সম্পর্কে আইডিয়া নেই, যে সিলিন্ডারটা আসলে আমাদের কিসের তৈরি বা কি ম্যাটেরিয়াল, তার আরপিএম কত হতে পারে, এটা সম্পর্কে কিছু বেসিক কথাবার্তা 2251 এখানে লেখা আছে। যেমন সিলিন্ডারটা হচ্ছে কাস্ট আয়রন দিয়ে তৈরি মূলত, তবে কখনো কখনো এটা স্টেনলেস স্টিল হতে পারে, এবং সিলিন্ডারটা কিন্তু ভিতরে ফাঁপা, এটা তোমরা নিজেরাও হচ্ছে ভিডিওতে যখন খেয়াল করেছো তখন দেখেছো সিলিন্ডারটা ভিতরে ফাঁপা, এবং সিলিন্ডারের উপরে হচ্ছে আলাদা করে ওয়্যার বসায় দিতে হয়।
এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ওয়্যার মাউন্টিং। আমরা আমাদের কার্ডিং মেশিনের যেই তিনটা বিশেষ কম্পোনেন্টের কথা বলেছি, যেটা যে টেকারিন, তারপরে হচ্ছে সিলিন্ডার, তারপরে হচ্ছে ডফার, তো এই তিনটা হচ্ছে এর মধ্যে কোনোটাই কিন্তু সারফেস স্মুথ না, বরঞ্চ তিনটারই হচ্ছে সারফেসে ওয়্যার বসানো থাকে। তো এই ওয়্যারগুলি আমরা কিভাবে বসাই, এই ওয়্যারগুলি হচ্ছে আলাদা করে বসানো হয়। আমাদের হচ্ছে যে ব্লক সাইটে এই সিলিন্ডার তৈরি করার যে পদ্ধতি, অর্থাৎ ওয়্যার বসানোর যে বিষয়টা, এটা হচ্ছে এই যে এই ভিডিওটা থাকার কথা এখানে, কট মাউন্টিং, ও না এটা কোনো কারণে এখানে নাই। তোমরা হচ্ছে ওয়্যার মাউন্টিং, কার্ডিং সিলিন্ডার ওয়্যার মাউন্টিং লিখে যদি সার্চ দাও তাহলে হচ্ছে ভিডিওগুলি পেয়ে যাবে। আমরা হয়তো নিজেরা কোনো একদিন সেই ভিডিওটা দেখবো, তবে আগে যদি তোমরা চাইলে দেখে নিতে পারো, ওয়্যার মাউন্টিং অফ কার্ডিং সিলিন্ডার দিয়ে লিখলে দেখবা যে হচ্ছে ভিডিও আসবে, যে ওয়্যার গুলিকে আমরা আলাদা বসাই এবং সিলিন্ডারের ডায়ামিটার কত হতে পারে 1280 থেকে 1300 মিলিমিটার হতে পারে, আর সিলিন্ডারের হচ্ছে আরপিএম 250 থেকে 500। এগুলা ভ্যারি করবে মডেল অনুযায়ী, মডেল অনুযায়ী হচ্ছে এই জিনিসগুলা ভ্যারি করবে, বা ম্যানুফ্যাকচার অনুযায়ী অবশ্যই ভ্যারি করবে। এগুলি দেখার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র মোটামুটি যেন একটা আমাদের আইডিয়া হয়ে যায়। এবং আরেকটা ইস্যু যেটা, যে সিলিন্ডার বা টেকারিন বা ডফার এদেরকে এক্স্যাক্টলি রাউন্ড হতে হবে, তাদের রাউন্ডনেস এর মধ্যে কোনো ধরনের হচ্ছে ফাঁক ফোকর থাকলে চলবে না। যেমন টলারেন্সটা খুবই সামান্য, কত সামান্য এই লাইনটা বলে বোঝা যাবে, দ্য রাউন্ডনেস টলারেন্স মাস্ট বি মেনটেইনড উইদ ইন এক্সট্রিমলি টাইট লিমিটস, দ্য ন্যারোয়েস্ট সিটিং ডিস্টেন্স ইজ অনলি অ্যাবাউট 0.1 মিলিমিটার। তার মানে সিলিন্ডার এবং ডফারের মাঝখানে এমনও জায়গা থাকে যে সিলিন্ডারের সাথে ডফারের পার্থক্য হচ্ছে কেবলমাত্র 0.1 মিলিমিটার। তো তার মানে তাহলে খেয়াল করো তোমার সিলিন্ডারের রাউন্ডনেসটা কতটা পারফেক্ট হওয়া প্রয়োজন। কোন একটা পয়েন্টে যদি 0.1 মিলিমিটারের চেয়ে বেশি হয়ে যায়, রাউন্ডনেস যদি 1 মিলিমিটার চেয়ে বেশি হয়ে যায় কোন একটা জায়গার ডায়ামিটার, তাহলে কিন্তু ওই জায়গায় হচ্ছে ওয়্যার গিয়ে ডফারের ওয়্যারের সাথে সংঘর্ষ হবে এবং ওয়্যার ব্রেক করবে। সুতরাং কখনোই হচ্ছে মানে এই সুযোগটা নেওয়া যাবে না। তো কারণ সিলিন্ডারের সাথে পরবর্তী কম্পোনেন্টের ন্যূনতম দূরত্ব যদি হয় 0.1 মিলিমিটার কোনো জায়গায়, তার মানে এর চেয়ে বেশি যদি কোথাও ভ্যারিয়েশন থাকে, যে সিলিন্ডার এক্সাক্টলি রাউন্ড না, কোনো একটা জায়গায় হয়তো 0.1 মিলিমিটার হলেও বেশি আছে, তাহলে সেই জায়গাটা কিন্তু ঘোরার সময় ডফারের সাথে সংঘর্ষ হবে এবং ওয়্যার ব্রেক করবে। তো সুতরাং হচ্ছে অবশ্যই এই দিকটাতে নজর রাখা প্রয়োজন। যাই হোক, তো সিলিন্ডারের সাথে আমরা নিশ্চয়ই জানি যে সিলিন্ডারের সাথে ফ্ল্যাটের মুখোমুখি হচ্ছে কি বলা যায়, এক এক সেট চিরুনি আর এক সেট চিরুনিকে হচ্ছে পরস্পর বিপরীত দিক থেকে অতিক্রম করে। তো তখন হচ্ছে আমাদের সিলিন্ডার এবং ফ্ল্যাটের মাঝখানে যদি কোনো ফাইবার থাকে, সেই ফাইবার গুলো হচ্ছে ক্লিন হয়ে যায়। বেশ কিছু কাজ সিলিন্ডার এবং ফ্ল্যাটের মাঝখানে হয়ে থাকে, যেমন তোমাদের হয়তো মনে আছে, আবার একটু আমি মনে করাই দিই, সেটা হচ্ছে প্যারালাইজেশন হয়, ফাইবারের কমপ্লিট ইন্ডিভিজুয়ালাইজেশন হয়, তারপরে হচ্ছে কিছু পরিমাণ শর্ট ফাইবার গিয়ে তারা হচ্ছে ফ্ল্যাটের গায়ে আটকে থাকে, এবং হচ্ছে ফ্ল্যাটের গায়ে আটকে থাকে, এবং আরো যেটা হয় যে ন্যাপস এর ওপেন আপ হয়, অর্থাৎ ন্যাপস যা ছিল এই ন্যাপস গুলা হচ্ছে ওপেন আপ হয়ে যায়, ডিসট্যাঙ্গলমেন্ট হয়ে যায়, ডিসট্যাঙ্গেলড হয়ে যায়। এই হচ্ছে মোটামুটি। এবং তারপরে হচ্ছে আমরা ফ্ল্যাট নিয়ে কথা বলি, ফ্ল্যাটের কিছু বেসিক কাজ এবং ফ্ল্যাটের কিছু ফরমেশন। এই ছবিটা দেখে হয়তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের এখানে ফ্ল্যাট গুলা, আমরা তো ভিডিওতে দেখেছি এইভাবে যে একটা একটা করে ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট বার আমরা দেখেছি, ইন্ডিভিজুয়াল। তো ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট বার আসলে দেখতে কিরকম থাকে, তো ফ্ল্যাট বারটা আসলে মূলত এরকম টি শেপ থাকে, এবং টি শেপ এই ফ্ল্যাট বারের এই যে এই টি শেপের সাথে এই ছবিটাকে হচ্ছে মিলায় দেখো। টি শেপ বলতে টি এর যেই নিচের মাথাটা, এই মাথার মধ্যে ওয়্যার থাকে। এই ছবিটা মনে হয় আরো তোমার হচ্ছে পরিষ্কার হবে, যে এটা একটা ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট বার, এবং ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট বারের শেষ মাথায় হচ্ছে ওয়্যার বসানো থাকে, শেষ মাথায় হচ্ছে ওয়্যার বসানো থাকে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা ফ্ল্যাট বার দেখতে কিরকম হয়। আর ফ্ল্যাটের কিছু কাজও আমরা দেখে আসতে পারি,
যে ফ্ল্যাট কি কি কাজ করে বা কি কি ইফেক্ট হচ্ছে ফ্ল্যাট নিয়ে আসে। সবার প্রথম এগুলো পরিচিত কথা, ওপেনিং অফ টাফট। টাফট মানে হচ্ছে ফাইবারের ছোট্ট গুচ্ছ, যে গুচ্ছটা হচ্ছে থাকবে ওই ফাইবারের ফ্লক যেটাকে আমরা বলেছিলাম, ওই ফ্লকটাকে ইন্ডিভিজুয়াল ফাইবারে হচ্ছে কনভার্ট করবে। এলিমিনেশন অফ রিমেইনিং ইম্পিউরিটিস, যদি কোনো ইম্পিউরিটিস থাকে তাহলে হচ্ছে সেটা ফ্ল্যাটের গায়ে লেগে থাকে, এখান থেকে আসলে এলিমিনেশন হবে। তোমাদের নিশ্চয়ই মনে পড়ে যে ফ্ল্যাট স্ট্রিপার বা ফ্ল্যাট ক্লিনিং ইউনিট নামে একটা ইউনিট ছিল, আমরা বলেছিলাম যে ফ্ল্যাটের গায়ে যদি কোনো ইম্পিউরিটিস লেগে থাকে কিংবা ফ্ল্যাটের গায়ে যদি কোনো হচ্ছে শর্ট ফাইবার লেগে থাকে, সেগুলিকে ওই ক্লিনিং ইউনিটে গিয়ে হচ্ছে তারা ওপেন আপ হয়ে যাবে। আনট্যাঙ্গলিং নেপস বা ডিস্ট্যাঙ্গলিং নেপস, এটা তো মাত্রই আমরা বললাম। ডাস্ট রিমুভাল, ডাস্ট রিমুভাল বলতে আমরা হচ্ছে যদি কোনো প্রকার ডাস্ট থাকে সেই ডাস্ট গুলাও শর্ট ফাইবার কিংবা ইম্পিউরিটিস এর মতো ফ্ল্যাটের গায়ে চলে যায় এবং সেখান থেকে দূর হয়ে যাবে, পরবর্তীতে ক্লিনিং ইউনিটের মাধ্যমে দূর হয়ে যাবে। তারপরে হচ্ছে হাই ডিগ্রি অফ লংগিটিউডিনাল ওরিয়েন্টেশন অফ ফাইবার্স। লংগিটিউডিনাল ওরিয়েন্টেশন বলতে বোঝানো হচ্ছে ফাইবারের দৈর্ঘ্য বরাবর, লেংথ ওয়াইজ হচ্ছে ফাইবারের তোমার প্যারালাইজেশন, অর্থাৎ আমরা চাই ফাইবারটা যেন কার্ডিং মেশিনের সাথে সব সময় প্যারালালি থাকে, এটা হচ্ছে আমরা চাই। অর্থাৎ কার্ডিং মেশিনের লেংথ বরাবর যেন প্যারালালি ওরিয়েন্টেড থাকে ফাইবারগুলি, এই জিনিসটাকে বলা হচ্ছে হাই ডিগ্রি অফ লংগিটিউডিনাল ওরিয়েন্টেশন অফ ফাইবার্স। এই হচ্ছে মোটামুটি আমাদের ফ্ল্যাটের এই কাজ। আচ্ছা, তো এরপরে আমরা মোটামুটি হচ্ছে ফ্ল্যাট বার নিয়ে আপাতত আর আগাচ্ছি না, যে ফ্ল্যাট বারটা দেখতে কিরকম, ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট বারটা দেখতে কিরকম এবং ফ্ল্যাট কি কাজ করে, এখানে মোটামুটি হলে আমাদের আপাতত চলবে। আমরা হচ্ছে পরবর্তী টপিক যেটা সেদিকে চলে যাব, নাম্বার 8 হচ্ছে আমরা স্কিপ করে যাব, আমরা হচ্ছে চলে যাব নাম্বার 10-এ, কার্ট ক্লদিং। কার্ট ক্লদিং এ আমরা চলে যাব। কার্ট ক্লদিং যখন আমরা পড়বো, কার্ট ক্লদিং পড়ার আগে আমাদের একটা ভিডিও দেখতে হবে, আমরা একটু ভিডিওটা খুঁজে বের করি। আচ্ছা, আমি প্রথমেই হচ্ছে কিছুক্ষণ আগে বলেছিলাম যে যখন আমরা কোনো একটা টেকারিন বা হচ্ছে সিলিন্ডার কিংবা ডফারের কথা যখন হচ্ছে চিন্তা করি, তখন এদের সারফেসটা কিন্তু কখনোই হচ্ছে স্মুথ হয় না। হ্যাঁ, তাদের সারফেসটা কখনোই স্মুথ হয় না, বরঞ্চ তাদের সারফেসের মধ্যে প্রচুর ওয়্যার থাকে। তো এই ওয়্যারগুলিকে কিন্তু হচ্ছে আলাদা করে বসাতে হয় রোলারের উপরে। আমরা হচ্ছে এই জন্য উদাহরণ হিসেবে একটা সিলিন্ডার ওয়্যারের মাউন্টিং, মাউন্টিং বলতে বোঝানো হয় যখন আমরা, যেমন এখানে লেখা আছে লাক্সমী ওয়্যার মাউন্টিং মেশিন, তার মানে হচ্ছে মাউন্টিং মানে
যে মূল যে রোলার বা মূল যে ডিভাইস টেকারিন সিলিন্ডার কিংবা ডফার এদের উপরে ক্লদিং এর উপরে ওয়্যারের লেয়ারটাকে বসানোটাকে বলা হয় হচ্ছে মাউন্টিং। অনেকটা এটা জামার মতো যে হচ্ছে আমরা যে ওয়্যার থাকবে এই ওয়্যারটাকে আমরা বসায় দিব, এই ওয়্যার বসানোকে বলা হয় হচ্ছে মাউন্টিং এবং ওয়্যারগুলিকে খুলে ফেলাটাকে বলা হয় হচ্ছে ডিসমাউন্টিং। এখানে যেরকম দেখানো হচ্ছে যে এখানে কিন্তু এইটুকু দেখো চকচক করতেছে, এই চকচক অংশটা হচ্ছে সিলিন্ডার অর্থাৎ মূল সিলিন্ডারের রোলার, আর এই যে দিক দিয়ে কালো হয়ে গেছে এই দিকে কালো কেন, কারণ এখানে হচ্ছে ওয়্যার বসানো হচ্ছে। তাই এই যে এখানে যে চিকন জিনিসটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে কার্ডিং মেশিনের সিলিন্ডারের ওয়্যার, এটার মধ্যে এরকম দাঁতের মতো খাঁজকাটা খাঁজকাটা আছে এই ওয়্যারের মধ্যেই। একটা ছবি দেখে আসলে হয়তো বা তোমাদের সুবিধা হবে। এই যে এখানে যেমন ধর এটা মেটালিক ওয়্যার, এই যে এরকম যেরকম খাঁজ কাটা দাঁত থাকবে সেখানে, এই দাঁতওয়ালা জিনিসগুলো এখানে আছে কিন্তু বোঝা যাচ্ছে না সূক্ষ্মতার কারণে। মেশিন ঘুরতেছে এখানে কালো, কারণ এখানে ওই ওয়্যার গুলি বসায় দেওয়া হয়ে গেছে আর এইটুকু জায়গায় এখনো ওয়্যার গুলি বসানো হয় নাই। ব্যবহার করতে করতে ক্রমাগত ভাবে এই ওয়্যার গুলির হচ্ছে তাদের যে শার্পনেস ছিল সেই শার্পনেস যখন নষ্ট হয়ে যায় তখন এই ওয়্যার গুলিকে আবার খুলে ফেলার প্রয়োজন পড়ে, তখন সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ডিসমাউন্টিং। আর এটা হচ্ছে মাউন্টিং, মাউন্টিং মানে হচ্ছে ওয়্যারকে পড়িয়ে দেওয়া আর ডিসমাউন্টিং মানে হচ্ছে ওয়্যার গুলিকে খুলে ফেলা। এখানেও একই জিনিস, যে জায়গায় চিক চিক ওটাই আসলে সিলিন্ডার, সিলিন্ডারের উপরে হচ্ছে এখানে ওয়্যার গুলিকে বসানো হচ্ছে এই জন্য কালো। যেমন এটা হচ্ছে ট্রুজলারের ওয়্যারের প্যাকেজ, এখানে যেরকম গোল একটা রোল দেখা যাচ্ছে তো এই গোল রোলের ভিতরেই হচ্ছে ওয়্যার গুলি রাখা থাকে, এটা ট্রুজলারের ওয়্যার। এই যে এখানে ট্রুজলারের একটা কার্ডিং মেশিন এটা, এবং এখানে তোমরা যে নীল রং দেখতে পাচ্ছ এটা ট্রুজলারের মোটামুটি ওদের কমন কালার। এটা ওরা প্রথমে হচ্ছে এই ওয়্যারটাকে খুলে ফেলতে যাচ্ছে, তো এই যে ওয়্যার যে খুলে ফেলার যে প্রসেস এটাকে বলা হয় হচ্ছে ডিসবাউন্ডিং। তো মেশিন বন্ধ করে আলাদা একটা মোটর দিয়ে সিলিন্ডারটাকে ঘুরানো হচ্ছে কিন্তু মূল মেশিন এখন বন্ধ। তো আমরা হচ্ছে ডিসমাউন্টিং দেখছি প্রথমে, এই যে অনেকখানি হচ্ছে খুলে ফেলা হয়ে গেছে। যে কখন আমার ডিসমাউন্টিং লাগবে, যখন হচ্ছে আমরা বললাম এরকম যদি আমাদের হচ্ছে হয় যে ওয়্যার ব্যবহার করতে করতে ওয়্যার ক্ষয় হয়ে যায়, ফাইবারের সাথে ক্রমাগত ফ্রিকশনের কারণে ওয়্যারের শার্পনেস নষ্ট হয়ে যায় এবং ক্ষয় হয়ে যায়, করোশনের সম্মুখীন হয়, তখন আমাদেরকে ওয়্যারটা খুলে ফেলতে হয়। এই প্যাকেজের মধ্যে পেঁচানো হচ্ছে, তো এখন হচ্ছে পুরোপুরি ডিসমাউন্ট করা হয়ে গেছে। এটাই হচ্ছে আমার সিলিন্ডারের কিন্তু আসল চেহারা, এরকম চিক 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 সে হচ্ছে করতে থাকবে। এখন এর মধ্যে আমরা হচ্ছে ওয়্যারটাকে বসায় দিব, তবে ওয়্যার বসানোর আগে এটাকে একটু ডাস্ট ফ্রি করার জন্য ক্লিন করে নিতে হয়।
এই ওয়্যারগুলিকে বসানোর জন্য হচ্ছে ক্লিন করে নিতে হয় যেন ডাস্ট না পড়ে, কারণ স্পিনিং ফ্যাক্টরিতে হচ্ছে প্রচুর ফাইবার ডাস্ট থাকে। তো ডাস্ট সহ যদি আমরা হচ্ছে এই সারফেসের উপরে যদি ডাস্ট থাকে আর ডাস্ট সহই যদি আমরা হচ্ছে ওয়্যারটাকে বসায় দিই, তাহলে ওয়্যার বসানোর কাজটা ভালোভাবে হয় না। এই কারণে হচ্ছে যতটুকু সম্ভব ডাস্ট ফ্রি করে ক্লিন করে তারপরে হচ্ছে ওয়্যারটাকে বসানো হয়। আচ্ছা, আলাদা একটা মোটর ব্যবহার করা হচ্ছে কারণ আমরা মূল মেশিনকে কিন্তু বন্ধ করে রেখেছি, তো আলাদা একটা মোটর ব্যবহার করে সিলিন্ডারকে ঘুরানো হয়। আচ্ছা, এখন ওয়্যারের প্যাকেজটার কাছাকাছি আমরা দেখব নতুন ওয়্যার যেটা আসছে। আচ্ছা, এই তোমরা নিশ্চয়ই হচ্ছে ক্লোজ ভিউ থেকে এখানে ওই ওয়্যারের মাথাটা যে একটু খানি যেটা দেখালাম আমরা, যেরকম ওয়যারের মাথাটা যে করাতের দাঁতের মতো, এটাকে বলে সটুথ ওয়্যার। যখন এই ওয়্যার গুলি করাতের দাঁতের মতো হয়ে থাকে, এটা মেটালিক ওয়্যার এবং একই সাথে সটুথ ওয়্যার। এর যে একটা সটুথ ওয়্যার সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে দাঁতের সেই খাঁজকাটা অংশগুলি অল্প অল্প করে দেখা যাচ্ছে। তো এই ওয়্যারটাকেই হচ্ছে আমরা ক্রমাগত ভাবে কার্ডিং মেশিনের সিলিন্ডারের উপরে বসায় দিব। তো ঠিক তেমনি ভাবে এখানে সিলিন্ডারের উপরে যেরকম আমরা বসাতে দেখছি, ঠিক একই ভাবে টেকারিনের উপরে, এমনকি তোমার ডফারের উপরেও আলাদা আলাদা। তবে টেকারিনের ডফার যেরকম আলাদা, সিলিন্ডারের ওরও এরকম, টেকারিনের ওয়্যার যেরকম আলাদা, সিলিন্ডার এবং ডফারের ওয়্যারও কিন্তু আলাদা আলাদা হয়। সেম ওয়্যার সব জায়গায় বসানো যাবে না। এটা একটা সিলিন্ডার ওয়্যার। তো প্রথমে হচ্ছে শুরু করা হবে, তার আগে প্রথম হচ্ছে তোমার দুই একটা লেয়ার এখানে তোমার হচ্ছে আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয় গাম দিয়ে, তো সেটাকে তুলে ফেলা হচ্ছে। নীল রঙের যিনি শার্ট, এই নীল রঙের শার্টটা মনে রাখতে পারো, এটা হচ্ছে তোমার ট্রুজলারের যারা সার্ভিস ইঞ্জিনিয়ার ওনাদের ইউনিফর্ম আর কি। এই নীল রঙের শার্টটা ট্রুজলারের সার্ভিস ইঞ্জিনিয়ারদের ইউনিফর্ম। তো শার্ট দেখে বোঝা যাচ্ছে ভদ্রলোক হচ্ছে ট্রুজলারের সার্ভিস ইঞ্জিনিয়ার। এই নতুন হচ্ছে যে ওয়্যারটা ছিল সেই ওয়্যারটাকে বসায় দেওয়া হচ্ছে, এবং সিলিন্ডারটা হচ্ছে একই সাথে ছেড়ে দেওয়া হয়েছে। সিলিন্ডারটা কিন্তু এখন চালু খুব ধীরে ধীরে, এবং সার্ভিস ইঞ্জিনিয়ার হাতে দেখা একটা রুমাল ধরে রাখা। রুমাল ধরে রাখার কারণ হচ্ছে যেন ওই লেয়ারটা ডাস্ট ফ্রি হয়ে যায়, ডাস্ট থাকলে যেন ডাস্ট রুমালে আটকে যায়, ওয়্যার যেন ডাস্টের উপরে এসে না পড়ে। প্রথমে হচ্ছে খুব ধীরে ধীরে সিলিন্ডারটাকে ঘুরানো হচ্ছে। তো এইভাবেই হচ্ছে, যেমন এই যে অল্প একটু জায়গায় তোমার ওয়্যার বসানো হয়ে গেছে, তো যেটুকু জায়গায় ওয়্যার বসানো ওইটুকু কালো, এভাবে ধীরে ধীরে হচ্ছে।
পুরা সিলিন্ডারের মধ্যে ওয়্যার বসানো হয়ে যাবে। আমি একটু কেটে দিচ্ছি, কারণ এগুলো একই জিনিস, সুতরাং পুরোটা দেখার প্রয়োজন নাই। এই তো মোটামুটি হচ্ছে শেষ। এখন শেষ লেয়ারটাও হচ্ছে আবার আঠা দিয়ে তারা আটকায় দিচ্ছে, যেন আবার খুলে না আসতে পারে। তো এখানে ওয়্যার যখন আমি হচ্ছে পুরা সিলিন্ডারের উপরে বসায় দিলাম, তখন দেখো এটা কেমন যেন মনে হচ্ছে যে সিলিন্ডারটাকে আমরা একটা জামা পরায় দিলাম, যে সিলিন্ডারটা হচ্ছে একটা তোমার ম্যাটেরিয়াল ছিল এমন, যেটা হচ্ছে সারফেস স্মুথ, এটার উপরে আমরা কেমন জানি হচ্ছে একটা জামা পরায় দিলাম। তো এই জন্য যখন ওয়্যারের যে লেয়ারটাকে আমরা হচ্ছে বসায় দেই সিলিন্ডারের উপরে, এই সিলিন্ডারের উপরে আমরা ওয়্যারের যে লেয়ারটাকে বসায় দেই, এই ওয়্যারের লেয়ারটাকে বলা হয় হচ্ছে ক্লদিং, CLOTHING। তো আমাকে যদি বলে সিলিন্ডার ক্লদিং, এর মানে কি? এর মানে হচ্ছে সিলিন্ডারের উপরে আমরা যে ওয়্যারটাকে বসালাম, সেই ওয়্যারের লেয়ারটাকে বলা হচ্ছে সিলিন্ডার ক্লদিং। যদি বলা হয় যে টেকারিনের ক্লদিং, তার মানে হচ্ছে টেকারিনের মূল সারফেসটাই স্মুথ, তার মূল সারফেসের স্মুথের উপরে, স্মুথ সারফেসের উপরে আমরা হচ্ছে যখন তোমার ওই ওয়্যারটাকে বসাই দিব, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে টেকারিনের ক্লদিং। ঠিক তেমনি ভাবে ডফারের ক্লদিং বলতে আমরা বুঝি যে ডফারটা আসলে মূলত এটার সারফেসটা স্মুথ ছিল, এর উপরে আমরা হচ্ছে এই ওয়্যারকে বসালাম, তখন সেটাকে ওয়্যারের লেয়ারটাকে আমরা বলবো হচ্ছে ডফারের ক্লদিং। আশা করি বুঝতে পারতেছো, না বুঝে থাকলে আমাকে বলো। তো এটা শেষের লেয়ার হিসেবে, এবং তারা হচ্ছে শেষ একটা হচ্ছে আঠা এখানে বসায় দেয়। এবং এই আঠাটা হচ্ছে স্পেশাল, কারণ হচ্ছে এই আঠাটা হচ্ছে মেটাল সারফেসের জন্য বিশেষভাবে তৈরি হওয়া। হ্যাঁ, অন্য সারফেসের জন্য এটা খুব বেশি কাজ করে না, কিন্তু এটা স্পেশালি তোমার হচ্ছে মেটাল সারফেসের জন্য তৈরি হওয়া, যেন এই সিলিন্ডার ওয়্যারটা টেকসই হয়, যেন না উঠে আসে। এবং এই কালো সারফেসে কিন্তু প্রচুর হচ্ছে যেই করাতের দাঁতের মতো যে ওয়্যারগুলি, শর্টিথ ওয়্যার, প্রচুর লক্ষ লক্ষ শর্টিথ ওয়্যার এখানে। ব্যাস এখানে হচ্ছে আমাদের পড়ানো হয়ে গেল। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ওয়্যার ডিসমাউন্টিং এবং হচ্ছে ওয়্যার ডিসমাউন্টিং সেটা, এবং এই প্রসেসটাই হচ্ছে আমরা তো দেখলাম সিলিন্ডারের জন্য, এই একই জিনিস কিন্তু হচ্ছে টেকারিন এবং সিলিন্ডার বা ডফারের জন্য হতে পারে একই জিনিস। তো এটাকে আমরা বলি হচ্ছে ক্লদিং, কার্ড ক্লদিং। কার্ড ক্লদিং মানে হচ্ছে কার্ডিং মেশিনে টেকারিন, সিলিন্ডার কিংবা ডফারের স্মুথ সারফেস এর উপরে আমরা যে ওয়্যারের লেয়ারটা বসিয়ে দিচ্ছি, সেই লেয়ারটাকেই বলা হয় হচ্ছে কার্ড ক্লদিং। এখন এই যে ওয়্যার গুলিকে আমি বসাবো, এই ওয়্যার গুলিকে আমরা বলি হচ্ছে ক্লদিং। তো এই ক্লদিংটা তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে ফ্লেক্সিবল ক্লদিং, একটা হচ্ছে সেমি রিজিড ক্লদিং, এবং আর একটা হচ্ছে মেটালিক ক্লদিং। তো ফ্লেক্সিবল, সেমি রিজিড এবং হচ্ছে মেটালিক, এই তিন ধরনের হচ্ছে ক্লদিং কে আমরা হচ্ছে আমাদের কার্ডিং মেশিনে ব্যবহার করে থাকি। তবে মূলত আমাদের কার্ডিং মেশিনে যে জায়গাগুলিতে আমরা ক্লদিং ব্যবহার করি, সেটা হচ্ছে টেকারিন, সিলিন্ডার, ডফার এবং হচ্ছে একই সাথে ফ্ল্যাট, ফ্ল্যাটের গায়েও কিন্তু ওয়্যার থাকে। তো কোথায় আসলে আমরা কোনটা ব্যবহার করব, এটা একটা প্রশ্ন চলে আসে। যেই যে আমরা তিনটা দেখলাম, যে ফ্লেক্সিবল ক্লদিং কিংবা সেমি রিজিড ক্লদিং কিংবা হচ্ছে মেটালিক ক্লদিং, তো এইগুলির মধ্যে আমরা কোনটায় ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, একটা একটা করে একটু আসি আমি। প্রথম হচ্ছে ফ্লেক্সিবল ক্লদিং। ফ্লেক্সিবল ক্লদিং এর ক্ষেত্রে মূল ইস্যু যেটা,
কিংবা আমরা যদি ধরা যাক মেটালিক ক্লদিং থেকে শুরু করি, মেটালিক ক্লদিং এর ক্ষেত্রে বৈশিষ্ট্য যেটা যেটা আমরা মাত্র দেখলাম যে সিলিন্ডারে যে ক্লদিংটা পরানো হচ্ছিল বা যে ওয়্যার গুলি পরানো হচ্ছিল, এই ওয়্যার গুলি কিন্তু ছিল হচ্ছে মেটালিক ক্লদিং। সিলিন্ডারে আমরা মেটালিক ক্লদিং ব্যবহার করি। তো মেটালিক ক্লদিং দেখতে কিরকম? মেটালিক ক্লদিং হচ্ছে এরকমই যে সটুথ ওয়্যার থাকে এরা, অর্থাৎ করাতের দাঁতের মতো কোন একটা মেটাল প্লেটকে এরকম খুব সূক্ষ্ম ভাবে কেটে এই শেপে নিয়ে আসা হয়, যেটাকে আমরা দেখেছি যে চিকন একটা তারের মতো মনে হচ্ছিল যে একটা প্যাকেজের চারপাশে তোমার চিকন একটা তারের মতো করে হচ্ছে এই ক্লদিংটাকে পেঁচানো ছিল। তো এই ক্লদিংটাকে হচ্ছে যখন আমরা বসাই আমাদের মেশিনে, তখন হচ্ছে এই ক্লদিংটা যদি মেটালিক হয়ে থাকে তাহলে কিন্তু তার হচ্ছে কোনো ডাইমেনশনই পরিবর্তন হয় না। যেমন এই ওয়্যারটা এখন এই অবস্থায় আছে, এই ওয়্যারটাকে কিন্তু তুমি বাঁকা করতে পারবা না, হ্যাঁ, যে ডান দিকে কিংবা বাম দিকে কোনো দিকেই এই ওয়্যারের অ্যাঙ্গেল কম বেশি হবে না। এবার হচ্ছে ফাইবারের সাথে তার যত বড় ফাইবারের ফ্লকের সাথে তার সংঘর্ষ হোক না কেন, মেটালিক ওয়্যারের ক্লদিং কখনোই হচ্ছে তার কোনো ডাইমেনশন চেঞ্জ করে না, কোনো অ্যাঙ্গেল চেঞ্জ করে না। কিন্তু এর বিপরীতে যদি আমরা মনে করো চিন্তা করি হচ্ছে ফ্লেক্সিবল ক্লদিং কিংবা হচ্ছে সেমি রিজিড ক্লদিং, তারা কিন্তু মেটালিক ওয়্যারের মতো না। মেটালিক ওয়্যারের একটা মুশকিল হলো মেটালিক ওয়্যারের যে দুইটা পার্ট, একটা হচ্ছে টিথ, টিথ মানে দাঁত গুলি, টিথ মানে হচ্ছে দাঁত আমরা তো জানি, যেমন আমি একটু দেখাই যে কটুক টিথ, এই যে এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত হচ্ছে ওয়্যারের টিথ, আর টিথের নিচ থেকে হচ্ছে ওয়্যারের বেস, বেস মানে হচ্ছে ভিত্তি, হ্যাঁ। তো নিচেরটুকু হচ্ছে বেস এবং উপরের টুকু হচ্ছে টিথ। তো মেটালিক ওয়্যার যদি হয়, মেটালিক ওয়্যারের ক্ষেত্রে কিন্তু এই বেস এবং হচ্ছে এই টিথ দুইটাই হয় মেটাল। সুতরাং যেহেতু বেসও মেটাল এবং হচ্ছে টিথও হচ্ছে মেটাল, সেহেতু এখানে মোটেও ফ্লেক্সিবিলিটি প্রদর্শন করার কোনো ধরনের সুযোগ নাই। ফাইবারের ফ্লোক যত বড়ই হোক না কেন, যত জোরেই হচ্ছে এই ওয়্যারের সাথে আঘাত হচ্ছে পাক না কেন, কোনোভাবেই হচ্ছে এই ফাইবারগুলি তোমার হচ্ছে এই ওয়্যারের ফ্লেক্সিবিলিটি মোটেও হচ্ছে সে শো করবে না, ওয়্যারটা পুরোপুরি হচ্ছে রিজিড। তো এই রিজিড ওয়্যারটা হচ্ছে মেটালিক ওয়্যার, এর বিপরীতে ফ্লেক্সিবল এবং সেমি রিজিড, এই দুই পক্ষ হচ্ছে তারা তোমার কিছুটা ফ্লেক্সিবিলিটি, তারা হচ্ছে কিছুটা ওয়্যারগুলি ফ্লেক্সিবিলিটি শো করবে। কেন শো করবে? কারণ হচ্ছে এখানে এটা তো হচ্ছে টিথ বা নিডল, আর নিচে যে বেস লাইনটা, মেটালিক ওয়ারের কিন্তু বেসটাও হয় হচ্ছে মেটালের, কিন্তু যদি আমরা ফ্লেক্সিবল ক্লদিং এর কথা চিন্তা করি কিংবা হচ্ছে তোমার এই সেমি রিজিড ক্লদিং এর কথা চিন্তা করি, তাদের কিন্তু এই বেসটা হচ্ছে মেটালিকের হয় না। সাধারণত দেখা যায় যে আগেকার সময় হচ্ছে তোমার লেদার ব্যবহার করা হতো, কিংবা হচ্ছে কোনো ফ্যাব্রিক, কয়েক লেয়ারের ফ্যাব্রিক ব্যবহার করা হতো, কিংবা সিনথেটিক রাবার, ঠিক আছে। তো যখন এই ম্যাটেরিয়াল গুলি ব্যবহার করা হয় নিচে, তখন কিন্তু বেস লাইনটা মোটেও হচ্ছে আর ইয়ে থাকে না, রিজিড থাকে না, তারা ফ্লেক্সিবল হয়ে যায়। যেমন এটা যদি সিনথেটিক রাবারের একটা লেয়ার হয়, তাহলে অবশ্যই যখন কোন একটা ফাইবারের ফ্লক আসবে, মনে করো আমি একটা ফাইবারের ফ্লক আঁকি, ধরা যাক এই মনে করো এই এই জায়গায় একটা ফাইবারের ফ্লক আসলো, এরকম একটা ফাইবারের ফ্লক আসলো, তখন যখন জোরে এসে ধাক্কা খাবে, তখন কিন্তু এই ওয়্যারটা যেহেতু তার বেস হচ্ছে ফ্লেক্সিবল, তখন কিন্তু ওয়্যারটা হচ্ছে আর এরকম তার এই অবস্থানে থাকবে না, ওটা হচ্ছে এরকম হয়ে যাবে, এই যে এই ডট লাইন দিয়ে আমি যেরকম দেখাচ্ছি, হয়তোবা সে এরকম বাঁকা হয়ে যাবে, ঠিক আছে। তো তার মানে হচ্ছে ফ্লেক্সিবল ওয়্যার বা ফ্লেক্সিবল ক্লদিং গুলি হচ্ছে বিভিন্ন পরিস্থিতির সাপেক্ষে তাদের ডাইমেনশন চেঞ্জ করতে পারে, তাদের অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারে, হয়তোবা তারা বাঁকা হয়ে যাবে যদি ফাইবারের প্রেশারটা বেশি পড়ে। এর তুলনায় সেমি রিজিডও কিছুটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি শো করে, তবে এই ফ্লেক্সিবলের মতো এত বেশি না, আবার মেটালিক ওয়ারের মতো একদম হচ্ছে জিরো রিজিডিটি তারা হচ্ছে প্রকাশ করবে সেরকমটাও হয় না, তারা হচ্ছে এদের মাঝামাঝি থাকে আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তিন ধরনের ওয়ার আমরা দেখলাম বা তিন ধরনের ক্লদিং যে আমরা দেখলাম, যে ফ্লেক্সিবল, তারপর হচ্ছে সেমি রিজিড এবং হচ্ছে মেটালিক, তো এই তিন ধরনের হচ্ছে কোন কোন ধরনের ক্লদিং আমরা আমাদের কার্ডিং মেশিনের কোথায় ব্যবহার করব, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে আমরা কোন ধরনের ক্লদিং কোন ধরনের জায়গায় ব্যবহার করব।
আমি একটু কার্ডিং মেশিনের ডায়াগ্রামে চলে যাই, এটাতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। তো কার্ডিং মেশিনে আমরা প্রায় 18টা কম্পোনেন্টের সাথে পরিচিত ছিলাম। এর মধ্যে আমি আগে কিছুক্ষণ আগে বলেছি যে 4টা কম্পোনেন্টে এখানে আমাদের ক্লদিং বসানোর দরকার পড়ে। কি কি 4টা? একটা হচ্ছে টেকারিনের চারপাশে আমাদের ক্লদিং বসানোর দরকার পড়ে, তারপরে হচ্ছে সিলিন্ডারের মধ্যে আমাদের ক্লদিং বসানোর দরকার পড়ে, তারপরে হচ্ছে ডফারের মধ্যে ক্লদিং বসানোর দরকার পড়ে, এবং একই সাথে হচ্ছে ফ্ল্যাটের মধ্যে আমাদের এই ক্লদিং বসানোর দরকার পড়ে। তো এই যদি হয় এই অবস্থা, অবশ্য ও আমি ভুল বলেছি, আরেকটা জায়গায় আমাদের ক্লদিং এর দরকার, সেটা হচ্ছে আমাদের এই যে ফ্ল্যাট স্ট্রিপার, ফ্ল্যাট স্ট্রিপারে আমাদের ক্লদিং বসানো দরকার। বা আমরা হচ্ছে যে সমস্ত জায়গায় আমরা স্ট্রিপিং করব, ক্লিন করব, যেমন অনেক সময় ডফার স্ট্রিপার রোলারেরও কিন্তু হচ্ছে ক্লিন করা প্রয়োজন পড়ে, সেই স্ট্রিপিং ইউনিট বা ক্লিনিং ইউনিট গুলিতেও আমাদের হচ্ছে ওয়্যার বসানো প্রয়োজন বা ক্লদিং বসানো প্রয়োজন। এখন কোথায় কোন ক্লদিংটা আমরা বসাবো? প্রথম কথা হচ্ছে আমরা একটু তাদের কাজের দিকে খেয়াল করি যে কে কি ধরনের হচ্ছে কাজ করে। যেমন উপর থেকে যদি আমরা, যেমন নিচের দিকে যদি আমরা চিন্তা করি, নিচের দিকে থেকে চিন্তা করলে আমরা যদি হচ্ছে টেকারিনের কথা যদি আমরা চিন্তা করি, টেকারিনের কাজ কিন্তু হচ্ছে ফিড প্লেট এবং হচ্ছে ফিড রোলারের মাঝখান থেকে ফাইবার গুলিকে সে একদম জোর করে খামচি দিয়ে নিয়ে আসবে। সুতরাং তার কাজ হচ্ছে এটা যে সে হচ্ছে ক্রমাগত ফাইবারের উপরে আঘাত চালাবে এবং ওখান থেকে ফিড রোলার ফিড প্লেট থেকে কিছু ফাইবারকে তারা নিয়ে আসবে। সুতরাং এই যদি হয় টেকারিনের কাজ, তাহলে টেকারিনের কিন্তু কোনোভাবেই ফ্লেক্সিবিলিটি শো করার কোনো সুযোগ নাই। কারণ যদি ফ্লেক্সিবিলিটি শো করে তাহলে কি হবে, দেখা গেল টেকারিন আঘাত করলো কিন্তু ফিট জোলার ফিট প্লেট কেউই হচ্ছে ফাইবার ছাড়তে রাজি না, তারা গ্রিপ করে ধরে রাখছে ফাইবারকে। তখন কিন্তু ফ্লেক্সিবল যদি ক্লদিং হয় টেকারিনে, তাহলে কিন্তু দেখা যাবে টেকারিনের ক্লদিংটা ফাইবারকে নিয়ে আসতে সক্ষম হবে না। আর যদি মেটালিক হয় তাহলে দেখা যাবে যে সে জোর প্রয়োগ করে হলেও কিন্তু সেখান থেকে ফাইবারকে নিয়ে আসতে সক্ষম হবে। সুতরাং টেকারিনের আসলে ক্লদিং যদি আমরা বলি, তাহলে মেটালিক ক্লদিং হওয়ার কোনো সুযোগ নাই। এরপরে যদি আমরা সিলিন্ডারের কথা চিন্তা করি, সিলিন্ডারও কিন্তু একই জিনিস, কারণ সিলিন্ডারও হচ্ছে টেকারিন থেকে সে ফাইবারকে রিসিভ করে। তো টেকারিন থেকে সে ফাইবার গুলিকে আরো দ্রুত গতিতে হচ্ছে রিসিভ করে। তো তার ক্ষেত্রেও একই জিনিস যে যদি ফ্লেক্সিবিলিটি শো করার কোনো সুযোগ নাই, এই কারণে সিলিন্ডারেও আমরা হচ্ছে মেটালিক ওয়্যার বসে, যেটা আমরা দেখলামও কিছুক্ষণ আগে মাত্র ভিডিওতে, যে ওয়্যার মাউন্টিং বা ডিসমাউন্টিং যেটা করা হচ্ছিল ওটা কিন্তু একটা মেটালিক ওয়্যার ছিল, অর্থাৎ জিরো ফ্লেক্সিবিলিটির মেটালিক ওয়্যার। এমনকি সিলিন্ডারের পরে যে হচ্ছে আমরা ডফারের কথা যদি চিন্তা করি, ডফারেরও কিন্তু হচ্ছে একই দশা, কারণ ডফারও হচ্ছে যদিও তার সারফেস স্পিড কম থাকে, কিন্তু ডফার হচ্ছে সিলিন্ডার থেকে ফাইবার গুলিকে রিসিভ করে। তো তাকে যেহেতু একটা ফাইবারের বড় ধরনের লোড সামলাতে হয় এবং ডফারের মধ্যে ফাইবার কিন্তু জমাও থাকে, কারণ কি, কারণ বলেছিলাম যে সিলিন্ডার হচ্ছে যতগুলি ফাইবার এনে দেয় ডফার কিন্তু ততগুলি ফাইবারকে রিসিভ করে নিয়ে চলে যেতে পারে না, কিছু নিতে পারে, আরো নতুন করে ফাইবার এসে জমা হয়। সুতরাং একটা বড় ফাইবারের লোড কিন্তু ডফারকে সামলাতে হয়। তো ডফারের ক্ষেত্রেও তাই মেটালিক ওয়্যার ব্যবহার করা হয়। তো টেকারিন, সিলিন্ডার এবং ডফার এই তিনটা রোলারের সবসময় হচ্ছে মেটালিক ক্লদিং বা মেটালিক ওয়্যার ব্যবহার করা হবে। এরপরে যদি আমরা চিন্তা করি ফ্ল্যাট স্ট্রিপারের কথা, ফ্ল্যাট স্ট্রিপারের কাজ কিন্তু খুবই সিম্পল, যে হচ্ছে ফ্ল্যাট স্ট্রিপার কি করবে, ফ্ল্যাটের গায়ে থেকে এই যে ফ্ল্যাটের ওয়্যারের গা থেকে ফ্ল্যাট স্ট্রিপার গুলি হচ্ছে ক্রমাগত পরিষ্কার করে নিবে। সে হচ্ছে মোটামুটি একটা ঝাড়ুর কাজ করে, একটা ঝাড়ুর কাজ করে সে, যে ফ্ল্যাট স্ট্রিপার গুলি ফ্ল্যাটের ভিতর থেকে যে ডাস্ট ছিল, যে ইম্পিউরিটিস ছিল, শর্ট ফাইবার ছিল, সেগুলিকে ক্লিন করবে সে। তো ঝাড়ু দেওয়াটা যখন হয় হচ্ছে ফ্ল্যাট স্ট্রিপার রোলারের কাজ বা ফ্ল্যাট ক্লিনিং ইউনিটের কাজ, তো তখন কিন্তু এই ক্ষেত্রে কোনোভাবেই মেটালিক ওয়্যার ব্যবহার করার কোনো সুযোগ নাই। কারণ ধরো যাক, আমরা যখন হচ্ছে ফ্লোর ঝাড়ু দেওয়ার চেষ্টা করি, খেয়াল করে দেখো, তখন কিন্তু আমরা ফ্লোর ঝাড়ু দিতে চাইলে শলার ঝাড়ুর চাইতে ফুলের ঝাড়ু হচ্ছে প্রেফার করব, কারণ ফুলের ঝাড়ুটা হচ্ছে ফ্লেক্সিবল, যার ফলে সে একদম ফ্লোরের খুব সূক্ষ্ম জায়গা থেকেও ধুলাবালি গুলিকে সরায় নিতে সক্ষম। এই জায়গায় তোমাকে যদি একটা শলার ঝাড়ু দেওয়া হয়, যেটা মানে যেটা হচ্ছে কিছুটা রিজিড ফুলের ঝাড়ুর তুলনায়, সেটা দিয়ে কিন্তু তুমি হচ্ছে ফ্লোর ঝাড়ু দিতে পারবা না, মানে ভালো হবে না। আর একটু অগ্রসর হই, যেমন ধরা যাক আমরা টেটা চিনি নিশ্চয়ই, মাছ মারার জন্য টেটা থাকে, ওই যে ব্রাহ্মণ বাড়িয়ার লোকজন আমরা প্রায় দেখি যে টেটা নিয়ে মারামারি করে। তো একটা বাঁশের মাথায় তোমার ওই শক্ত লোহার হচ্ছে শিক আটকানো থাকে,
তো তোমাকে যদি ট্যাটা দিয়ে বলা হয় যে একটা ট্যাটা দিয়ে তুমি ফ্লোর ঝাড়ু দেওয়ার চেষ্টা করো, তাহলে সেটা কিন্তু মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। কারণ ঝাড়ু দেওয়ার জন্য আমাকে যেই জিনিসটা আমি ব্যবহার করব তাকে অবশ্যই ফ্লেক্সিবল হতে হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ফ্ল্যাটের যে ধরনের কাজ, এই ধরনের কাজের দিকে চিন্তা করলে আমরা বুঝি যে ফ্ল্যাটেরও কিন্তু আসলে মেটালিক ওয়্যার ব্যবহার করার কোনো সুযোগ নাই। টেকারিং সিলিন্ডার ডফারে যেরকম হচ্ছে ক্লদিং এর কোনো ধরনের ফ্লেক্সিবিলিটি শো করার সুযোগ নেই, ঠিক তেমনি ভাবে ফ্ল্যাট স্ট্রিপার বলি কিংবা হচ্ছে ফ্ল্যাটের ক্লিনিং ইউনিট বলি, তাদের জন্য কিন্তু ওয়্যার মেটালিক হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে হচ্ছে ঝাড়ু দেওয়ার কাজটা কিন্তু ভালো মতো হবে না। সুতরাং বোঝা গেল যে আমরা যদি ফ্ল্যাট স্ট্রিপিং ইউনিটের কথা চিন্তা করি, তাহলে অবশ্যই এখানে হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফ্লেক্সিবল ক্লদিং লাগবে। ফ্লেক্সিবল ক্লদিং, যত বেশি ফ্লেক্সিবিলিটি থাকবে ক্লদিং এর, তত বেশি হচ্ছে আমি ক্লিনিংটা ভালো পাবো। সুতরাং এখানে হচ্ছে আমার ফ্লেক্সিবল ফ্লেক্সিবল ক্লদিং লাগবে। এরপরে তাহলে চারটা হয়ে গেল, আরেকটা বাকি, সেটা হচ্ছে ফ্ল্যাট। আমরা তাহলে বললাম যে টেকারিং সিলিন্ডার ডফারে লাগবে হচ্ছে আমাদের মেটালিক ক্লদিং, আর স্ট্রিপিং ইউনিট বা ক্লিনিং ইউনিটে লাগবে হচ্ছে আমার ফ্লেক্সিবল ক্লদিং, বাকি রইলো হচ্ছে ফ্ল্যাট বার। তো ফ্ল্যাট বারের সাথে হচ্ছে এখন আমরা বোঝার চেষ্টা করি যে ফ্ল্যাট বার আসলে কি ধরনের কাজ করে, তাকে আমরা কি ধরনের ক্লদিং দিতে পারি ফ্ল্যাট বারের মধ্যে। তো এই আলোচনাটা করার জন্য আমি একটু আমাদের কিছুক্ষণ আগে আমরা যে ফ্ল্যাট বারের কিছু ডায়াগ্রাম দেখেছিলাম ওদিকে চলে যাচ্ছি। হ্যাঁ, এই তো তো 1 নম্বর দিয়ে এখানে বোঝানো হচ্ছে আমার সিলিন্ডার, আর উপর দিক দিয়ে হচ্ছে ফ্ল্যাটের বার গুলি তো পাস করবে। তো সিলিন্ডার কিন্তু তার কাজের কারণে আগেই আমি তাকে মেটালিক ক্লদিং বসিয়ে দিয়েছি সিলিন্ডারে, অর্থাৎ সিলিন্ডারে সবসময় হচ্ছে মেটালিক ক্লদিং থাকবে। এখন তুমি চিন্তা করে দেখো, কিংবা হচ্ছে যে এই এই ছবিটার কথাই চিন্তা করো, যেটা অর্থাৎ উপরে একটা ফ্ল্যাট বার আর নিচে হচ্ছে আমাদের সিলিন্ডার। এখানে খাঁজ কাটা মানে হচ্ছে সিলিন্ডারের মেটালিক ওয়্যার বোঝানো হয়েছে। মেটালিক ওয়্যার মানে হচ্ছে জিরো ফ্লেক্সিবিলিটি, পুরোপুরি রিজিড, পুরোপুরি রিজিড ওয়্যার, আর উপরে হচ্ছে ফ্ল্যাট। এখন সিলিন্ডারে তো আমি আগেই মেটালিক হচ্ছে বুকিং দিয়ে রেখেছি। তো ঘটনাটা কি ঘটে, ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে এখানে আমরা যদি এখানে একটা ফাইবার থাকে, ফাইবার গুলি কিন্তু সিলিন্ডার নিয়ে আসে, সিলিন্ডার টেকার ইন থেকে কিছু পরিমাণ হচ্ছে ফাইবার নিয়ে আসে। এই মনে করো একটা ফাইবারের ফ্লক এখানে আছে, বা ফাইবারের গুচ্ছ, ঠিক আছে, ফাইবারের গুচ্ছ হচ্ছে এই পয়েন্টে আছে। আমি কিছু আঁকলাম, মনে করো এটা ফাইবারের একটা ফ্লক আছে। তো সিলিন্ডার হচ্ছে ফাইবারের ফ্লক গুলিকে কাঁধে করে নিয়ে ডান দিকে চলে যাচ্ছে ডফারের কাছে, আর ফ্ল্যাট বার হচ্ছে উল্টা দিকে টান দিচ্ছে। এই পর্যায়ে সিলিন্ডার তো আগে থেকেই মেটালিক, আর ফ্ল্যাট বার যদি মেটালিক হয় তাহলে কিন্তু কেউ ছাড় দিবে না। সিলিন্ডারও সে মেটালিক, তার শক্তি বেশি, সে চলে যাবে সোজা। ফ্ল্যাটারও কিন্তু শক্তি বেশি, যদি মেটালিক আমি দেই তাহলে ফ্ল্যাটারও যদি মেটালিক ওয়্যার হয়ে যায় সেও তো কোনো ধরনের ফ্লেক্সিবিলিটি শো করবে না। এখন সিলিন্ডারের ওয়্যারও যদি ফ্লেক্সিবিলিটি শো না করে, ফ্ল্যাটের ওয়্যারও যদি ফ্লেক্সিবিলিটি শো না করে, দুই পক্ষ যদি একে অপরকে অতিক্রম করে যায়, ক্ষতি হবে কার? ক্ষতি কিন্তু হবে ফাইবারের, ফাইবার ছিঁড়ে যাবে। কারণ কি, একটা বড় ফাইবারের ফ্লক আসলো, সিলিন্ডারও ছাড় দিল না, ফ্ল্যাট বারও ছাড় দিল না, তো মাঝপথে দুই মেটাল চিরুনির মাঝখানে, তাও আবার তারা বিপরীতমুখী, এই বিপরীতমুখী দুই মেটাল চিরুনির মাঝখানে পড়ে আমার কিন্তু ফাইবারের প্রচুর পরিমাণে ব্রেক হয়ে যাবে। সুতরাং ফাইবারটা হচ্ছে ফাইবারগুলো হচ্ছে ছিঁড়ে যাবে, এবং ফাইবারের ব্রেক হওয়াটা কিন্তু আমরা মোটেও চাই না। কারণ এমন যদি হয় যে তুমি বেশি দাম দিয়ে মনে করো 38 মিলিমিটার লেংথের ফাইবার নিয়ে আসছো, কিন্তু সিলিন্ডার এবং ফ্ল্যাট বার দুই জায়গাতেই মেটালিক ক্লদিং ব্যবহার করার কারণে এই টানা হেচটার ফলে ফাইবার যদি ব্রেক করে, এবং তুমি পরবর্তীতে যদি দেখো যে ফাইবারের লেন্থ হয়ে গেছে 28 মিলিমিটার ফাইবার ব্রেক করার ফলে, তাহলে সমস্যা হচ্ছে দুইটা। একটা হচ্ছে মনে করো ফাইবার ছিল এতটুক 38 মিলিমিটার, ব্রেক করার ফলে ফাইবারটা 28 মিলিমিটার এবং 10 মিলিমিটার এই জায়গা থেকে হচ্ছে ব্রেক করে ফেললো। প্রথম সমস্যা হচ্ছে যেটা 28 মিলিমিটার, এটার লেন্থ কমে গেল, 28 মিলিমিটার ফাইবারের লেন্থ কমে গেল। আর লেন্থ কমে যাওয়াটা মোটেও ভালো জিনিস না। আমরা ক্লাস লেকচারে প্রথম দিকে লেকচার গুলিতে পড়েছিলাম যে লেন্থ কমে গেলে কিন্তু আমরা প্রচুর সমস্যার সম্মুখীন হই, এবং ফাইবারের লেন্থ যত বেশি আমরা তত বেটার রেজাল্ট পাই। এটা তো একটা সমস্যা হবেই, আরো বড় সমস্যা তৈরি করবে হচ্ছে যে এই 10 মিলিমিটার লেন্থের যে ফাইবারটা
আলাদা হয়ে রইলো, সে কিন্তু আরো বড় সমস্যা তৈরি করবে। কারণ কি? কারণ এই 10 মিলিমিটার লেন্থের ফাইবারটা কিন্তু তখন সে আর মূল ফাইবার গুলির সাথে থাকবে না, বরঞ্চ সে যখনই সুযোগ পাবে তোমার হচ্ছে সে এনভায়রনমেন্টে হচ্ছে উঠতে শুরু করবে, যেহেতু খুবই হালকা জিনিস, খুবই হালকা হওয়ার কারণে এই ফাইবারটা কিন্তু উঠতে শুরু করবে। এবং এরা হচ্ছে হয় অন্য একটা স্লাইভারের উপরে গিয়ে পড়বে, বা অন্য একটা রোভিং এর উপরে গিয়ে পড়বে, বা কোন অন্য কোন একটা ইয়ার্নের উপরে গিয়ে পড়বে, কিংবা ন্যূনতম পক্ষে সে যদি ফ্লোরে অর্থাৎ হচ্ছে ইন্ডাস্ট্রি ফ্লোরে যদি ভাসতেও থাকে, সে কিন্তু একটা ডাস্টি এনভায়রনমেন্ট তৈরি করবে এই হচ্ছে ব্রেক হয়ে যাওয়া ফাইবারের এই অংশটা, অর্থাৎ ওই যে যার লেন্থ 10 মিলিমিটার, যে যেই ফাইবারটার লেন্থ হয়ে গেছে ব্রেক করার পরে 5 মিলিমিটার, সে কিন্তু ফাইবার ডাস্ট হিসেবে আশেপাশে হচ্ছে ভাসতে শুরু করবে। তো এই এই সমস্যাগুলির আমরা সম্মুখীন হব। সুতরাং বোঝা গেল যে সিলিন্ডার তো আমরা আগেই মেটালিক ক্লদিং বসিয়েই দিয়েছি, ফ্ল্যাটেও যদি আমরা মেটালিক ক্লদিং বসাই তাহলে এটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। সমস্যা কি হবে? ফাইবার ব্রেক করবে যদি কেউ ফ্লেক্সিবল না হয়। দ্বিতীয় আরেকটা অপশন হতে পারে যে আমরা সিলিন্ডার তো মেটালিক লাগবে, এটা তো চেঞ্জ করার অপশন নাই, আমরা ভাবলাম যে যেহেতু ফাইবার ব্রেক হচ্ছে তাহলে আমরা এখানে ফ্লেক্সিবল ক্লদিং বসায় দিই, যে সব ফ্ল্যাটে ফ্লেক্সিবল ক্লদিং, তখনও কিন্তু আমাদের জন্য সমস্যা হবে। কেন সমস্যা হবে তখন? কারণ হচ্ছে সিলিন্ডারের শক্তি বেশি, সে হচ্ছে ফাইবারের ফ্লক গুলিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ফ্ল্যাট যখন যদি দেখে ফ্ল্যাট যখন ফ্ল্যাটের গায়ে যদি আমরা ফ্লেক্সিবল ওয়্যার বসায় দিই তখন কি হবে? তখন দেখা যাবে ফ্ল্যাট যখন টের পাবে যে ফ্ল্যাটের পক্ষে এই ফাইবারের ফ্লককে ওপেন করা সম্ভব না, তখন ফ্ল্যাট কিন্তু কোনো ধরনের জোর খাটাতে পারবে না, যেহেতু হচ্ছে ফ্ল্যাটের ওয়্যার গুলি তোমার ফ্লেক্সিবল, সে কোনো ধরনের জোর খাটাতে পারবে না। তখন ফ্ল্যাট ওয়্যার গুলি যে এরকম হবে, ধরা যাক এটা একটা ফাইবারের ফ্লক আসলো, আমার ডান হাতের আঙুল গুলি হচ্ছে তোমার ফ্ল্যাটের ওয়্যার, তো ফাইবারের ফ্লক আসলো, ফ্ল্যাট ওয়্যার যেহেতু সে ফ্লেক্সিবল, সে ভালো মতো ওপেন করার আগেই, সে তো কোনো ধরনের রিজিডিটি শো করতে পারতেছে না, ভালো মতো ওপেন করার আগেই সিলিন্ডার করবে কি, এই ফাইবারের ফ্লকটাকে নিয়ে চলে যাবে। ফ্ল্যাটের ওয়্যার যদি ফ্লেক্সিবল হয়, ওয়্যার গুলিকে এরকম ধাক্কা দিয়ে ফ্ল্যাটের ওয়্যার গুলিকে শোয়ায় দিয়ে এই ফাইবারের ফ্লকটা চলে যাবে, অর্থাৎ আমরা দেখব তখন প্রচুর পরিমাণে ফাইবারের ফ্লক আনওপেন্ড অবস্থায় চলে যাচ্ছে, প্রচুর পরিমাণে ন্যাপস আমরা তখন দেখব যারা ডিস্ট্যাঙ্গেল হয় নাই কিন্তু ডফারে চলে আসছে, প্রচুর পরিমাণে হচ্ছে আমরা ফাইবার কেমন পাবো যারা প্যারালাল হয় নাই কিন্তু ডফারের কাছে চলে আসছে। সুতরাং আমরা পারফরমেন্সের দিক থেকে খুব বড় ধরনের একটা ধাক্কা খাবো যদি আমরা ফ্ল্যাটের ওয়্যার গুলিকে ফ্লেক্সিবল বসাই দিই। তাহলে দুইটা অপশন আমরা বললাম, যে ফ্ল্যাটের ওয়্যারকে আমরা হচ্ছে মেটালিকও বসাতে পারতেছি না, ফাইবার ব্রেক করবে অনেক বেশি, আবার হচ্ছে ফ্লেক্সিবলও দিতে পারতেছি না, ফ্লেক্সিবল দিলেও হচ্ছে ফাইবার হচ্ছে কোনো ধরনের ওপেন আপ ওপেনিং হবে, খুবই সামান্য ওপেনিং হবে, প্রচুর পরিমাণ আনওপেন ফাইবারের ফ্লক থেকে যাবে। তাহলে আমরা ফ্লেক্সিবলও দিতে পারি না, আবার হচ্ছে মেটালিকও দিতে পারি না। উপায় কি? উপায় একটাই, সেটা হচ্ছে আমাদের সেমি রিজিড দেওয়া। উপায় হচ্ছে ফ্ল্যাটের জন্য একটাই উপায়, সেটা হচ্ছে সেমি রিজিড ক্লদিং ব্যবহার করা। সেমি রিজিড ক্লদিং ব্যবহার করলে কি হবে, ওই যে হচ্ছে টানা হেঁচড়ার ফলে, অধিক টানা হেঁচড়ার ফলে ছিঁড়বেও না, আবার হচ্ছে অত্যাধিক ফ্লেক্সিবল থাকার ফলে যে আনওপেন্ড ফ্লক পাবো সেটাও আমরা পাবো না, অর্থাৎ অপটিমাম একটা রেজাল্ট আমরা পাবো যদি আমরা হচ্ছে ফ্ল্যাট বারের মধ্যে সেমি রিজিড ক্লদিং ব্যবহার করি। এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লদিং নিয়ে কিছু আলোচনা। আমরা আজকে ক্লদিং এর মধ্যে যেই কথাগুলি বলেছি সেটা হচ্ছে যে ক্লদিং বলতে আসলে আমরা কি বুঝি, ক্লদিং এর ভূমিকা কি, ক্লদিং কয় ধরনের হয়, ক্লদিং কে আমরা কিভাবে কোনো একটা টেকার ইন সিলিন্ডার কিংবা ডফারের উপরে ডিভাইসের উপরে মাউন্টিং করতে পারি, এবং কিভাবে আমরা ডিসমাউন্টিং করি এটা দেখেছি, এবং কোন ধরনের ক্লদিং আমরা কার্ডিং মেশিনের কোথায় হচ্ছে প্রয়োগ করব, এই জিনিসটা এই সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলেছি। আমার পক্ষ থেকে এটুকুই, তোমাদের কোনো প্রশ্ন থাকলে হচ্ছে করতে পারো, কিংবা প্রশ্ন না থাকলে হচ্ছে চ্যাট বক্সে আইডি লিখে চলে যাও, কোনো প্রশ্ন থাকলে করতে পারো।